আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা মাই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামিম আর আপনারা দেখছেন মতিন এন্টারপ্রাইজ তো বন্ধুরা আজকে চলে আসলাম থাই গ্লাস সম্পর্কে অনেকে আমাকে আমার কমেন্টে ভিডিও কমেন্টে বলে থাকেন যে ভাই কোন কোম্পানির গ্লাস কত মোটা গ্লাস কোন কোম্পানির লক কোন কোম্পানির চাকা বা কোন কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করলে আমার থাই গ্লাসের জন্য ভালো হবে তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব কোন কোম্পানির গ্লাস কোন কোম্পানি অ্যালুমিনিয়াম কোন কোম্পানির লক বা কোন কোম্পানির চাকা ব্যবহার করবেন আর যারা প্রবাসী থাকে দেখা যায় তারা প্রবাস থেকে যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই তো আপনারা এই ভিডিওতে থাই গ্লাস সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন একটা নোটবুকে আপনারা লিখে রাখতে পারেন যে কোন কোন কোম্পানি মালামালগুলোকে ব্যবহার করবেন আজকে ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আর থাই গ্লাস সম্পর্কে আপনি আমার এই ভিডিও থেকে থাই গ্লাস সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন তো এই জন্য আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে থাই গ্লাস সম্পর্কে আপনার অন্য কোনো ভিডিও না দেখলেও চলবে আর বন্ধুরা যারা কিনা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনি আপনার বাড়ির জন্য থাই গ্লাস যদি তৈরি করেন কোন কোম্পানি গ্লাস তৈরি করবেন তো বন্ধুরা আপনি দুইটা কোম্পানি দিয়ে তৈরি করতে পারেন চায়না গ্লাসটা হলো খুব ভালো গ্লাস চায়না খুব দামি গ্লাস এই চায়না গ্লাস অবশ্যই চায়না গ্লাসটা ব্যবহার করতে পারেন আর আমাদের বাংলাদেশে যে কোম্পানিটা আছে নাসির কোম্পানি গ্লাস এটাও আপনি ব্যবহার করতেন এই দুইটা কোম্পানি যে কোনো একটা আপনার ব্যবহার করতে পারেন থাই গ্লাস আর যদি আপনি মার্কাই গ্লাসটা ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনি 6 মিলি গ্লাস দিয়ে তৈরি করবেন আর 6 মিলি গ্লাস দিয়ে তৈরি করলে দেখা যায় আপনার গ্লাসটা অনেক স্ট্রং এবং অনেক হেভি হয়ে থাকে চাইলে আপনি 5.5 দিয়ে তৈরি করতে পারেন এবং কি 5 mm দিয়ে তৈরি করতে পারেন আপনি আপনার বাজেটের উপর নির্ভর করবে আর আপনি যদি মার্কাই গ্লাস দিয়ে তৈরি করেন মার্কারি বৈশিষ্ট্য হলো আপনার বাহির থেকে ভিতরে কিছু আছে কি না সেটা দেখা যাবে না শুধু বাইরে থেকে তার ফেসটাই দেখা যাবে আর ভিতর থেকে বাইরে স্পষ্ট সব কিছু ক্লিয়ার দেখা যাবে আর রাত্রেবেলা বাইরে থেকে দেখা যায় যদি ভিতরে লাইট জ্বালানো থাকে তবে বাইরে থেকে সব কিছু দেখা যাবে এই জন্য আপনার পর্দা ব্যবহার করতে হবে আর বন্ধুরা এখন আসি কোন কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে আপনি তৈরি করবেন আমাদের বাংলাদেশে এখন বর্তমানে তিনটা কোম্পানি খুব রানিং আছে যেমন চংহুয়া এবং কাই এবং ম্যাক্স আর এই তিনটা কোম্পানি মাল সেম কোয়ালিটি এবং সেম থিকনেসের কোনো মোটাও না পাতলাও না সেম থিকনেসের আপনার যদি বাজেট একটু বেশি থাকে তাহলে আপনি চংহুয়া কোম্পানির মালটা লাগাতে পারেন দেখা যায় চংহুয়ার মালটা লাগালে দেখা যায় আপনার প্রতি স্কোয়ার ফিটে দেখা যায় আপনার 10 থেকে 20 টাকা ডিফারেন্স হতে পারে আর আপনি কাই বা ম্যাক্স দিয়ে যদি তৈরি করেন তাহলে ওই ক্ষেত্রে সেম সেম প্রাইস হবে আর কাই আর ম্যাক্স দিয়ে তৈরি করলে দেখা যায় আপনার যেই বর্তমান যে স্কোয়ার ফিটটা আপনি এটা সেম পাবেন আর যদি চংহুয়া ব্যবহার করেন চংহুয়ার ক্ষেত্রে দেখা যায় আপনার রেট একটু বেশি হয়ে যায় কারণ ওই মালটা একটু দাম বেশি আর বন্ধুরা এখন আসি আপনি কোন কোম্পানির লক ব্যবহার করবেন তো বর্তমানে যেই লকগুলো আছে যেমন থাইল্যান্ডের তারপর কাই কোম্পানির তারপর আরও অন্যান্য কোম্পানির লক আছে তো আমি এগুলো বলতে চাই না আর আপনি যদি আপনার বাড়িতে লক ব্যবহার করেন অবশ্যই কাই কোম্পানি যে থাইল্যান্ডের যেই ইয়াটা আছে লকটা বক্স লক প্রিমিয়ার বক্স লক বলা হয় যেটাকে এই লকটা লাগানোর চেষ্টা করবেন আর এটা আছে সিকন কোম্পানির থাইল্যান্ডের ওই কোম্পানিটাও আপনার খুব ভালো কোম্পানি এই দুইটা থেকে যে কোনো একটা লাগাতে পারেন এখন আসি চাকা কোন কোম্পানির চাকা লাগাবেন আর চাকাটা হলো সর্বথাইয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো চাকা আপনার চাকাটা যদি ভালো থাকে তাহলে আপনার থাই গ্লাসটাও রানিং থাকবে থাই গ্লাসটা চলবে এখন যদি আপনার থাই চাকাটাই 2 নম্বর চাকা লাগিয়ে দেয় তাহলে এই ক্ষেত্রে কী করবেন কিছুদিন পর চলবে ভালো কিছুদিন পর জাম হয়ে যাবে সেই জন্য চাকাটা যদি আপনি লাগান অবশ্যই থাইল্যান্ডের এবং যে বডিটা থাকে এটা হলো স্টেনলেস কোম্পানির স্টিল চাকা আর বডি যে চাকা যে রিয়াটা থাকে এটা হলো প্লাস্টিকের অবশ্যই এটা দেখে লাগাবেন আর আরেকটা কোম্পানি আছে যেমন কাই কোম্পানির আপনার ওই চাকাটাও লাগাতে পারেন এটা হলো বিকাশের চাকা ওটাও লাগাতে পারেন ওটাও খুব ভালো চাকা এই দুইটা থেকে যে কোনো একটা লাগাতে পারেন এখন আসি আপনার এই কাই বা ম্যাক্স দিয়ে যদি আপনার বাসায় থাই তৈরি করেন তাহলে 4 ফিট বাই 4 ফিট থাই গ্লাসের মূল্য কত আসবে 4 ফিট বাই 4 ফিট থাই গ্লাসের মূল্য আসবে 7,200 টাকা যদি আপনি গ্রিন মার্কারি বা ব্লু মার্কারি আর কাই কোম্পানি বা ম্যাক্স কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেন এই থাইল্যান্ডের লক বা থাইল্যান্ডের চাকা দিয়ে তাহলে আসবে 4 ফিট বাই 4 ফিট 7,200 টাকা আর যদি আপনার জানলার সাইজ হয় 4.5 ফিট বাই 4 ফিট তাহলে ওই ক্ষেত্রে আসবে 8,100 টাকা আর যদি আপনার জানলার সাইজ হয় 4 ফিট বাই 5 ফিট ওই ক্ষেত্রে আসবে 9,000 টাকা এই তিনটা সাইজ
সাইজ আমি আপনাকে বলে দিলাম। এখন আসি, যদি আপনার বাড়িতে যদি আপনি চুংহুয়া কোম্পানি মাল দিয়ে তৈরি করেন তাহলে দেখা যায় আপনার এখন যে প্রাইসটা বলছি এই প্রাইসটা থেকে দেখা যায় আপনার 20-30 টাকা ডিফারেন্স হবে, কারণ একটু বাড়তি হবে। এখন আপনি যদি দেখা যায় গোল্ডেন কালার এবং কাই বা ম্যাক্স দিয়ে যদি তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট আসবে 550 টাকা, আর যদি চুংহুয়া মালটা ব্যবহার করেন ওই ক্ষেত্রে আসবে 600 টাকা। আর বন্ধুরা, আপনি যদি আপনার বাড়িতে থাই গ্লাস তৈরি করেন, ভিতরে যদি নেট ব্যবহার করেন, নেট ব্যবহার করার উদ্দেশ্য হলো আপনার বাইরে যে বিষাক্ত পোকামাকড় আছে, মশা মাছি আসে, তো ওইটি ভিতরে প্রবেশ করতে পারবে না, এই জন্য নেটটা ব্যবহার করা হয়। ওই ক্ষেত্রে যদি আপনি নেটটা ব্যবহার করেন তাহলে ওই ক্ষেত্রে প্রাইসটা দেখা যায় আপনার প্রতি স্কোয়ার ফিটে আপনার 100 টাকা বেশি ধরতে হবে। এমনি এখন আমরা যে স্কোয়ার ফিটে ধরছি এটা হলো কাই কোম্পানি, আর হলো ম্যাক্স। আপনার যদি এটার সাথে আপনি নেট যোগ করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট আসবে 550 টাকা প্রতি স্কোয়ার ফিট আসবে, এটা মাথায় রাখবেন। যদি নেট ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনার 100 টাকা বেশি দিতে হবে। আচ্ছা, তো এখন বর্তমানে আপনারা আমি যে বিষয়ে আপনাদেরকে জানলাম, এই সম্পূর্ণ এই থাই গ্লাসগুলো আপনি যদি এই মালামাল দিয়ে তৈরি করেন তাহলে আপনি এখানে কোনো প্রতারণার শিকার হবেন না, আর আপনি জাস্ট 1 নম্বর মালটা পাবেন, কোনো এখানে 2 নম্বর কোনো করার সুযোগ নাই। ঠিক আছে, তো সবাই যদি আমার এই ভিডিওটি এখন লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।